চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির জনাব মোহাম্মদ ইউনুসকে কেন্দ্রীয় সংগঠন তাকে তার রুকন পদে স্থগিত করেছে, সিদ্ধান্ত কতটুকু সঠিক? জামায়াত ইসলামী তার এখন একজন রুকনের রুকন পদে স্থগিত করে কার্যত সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে। জামাত শিবিরের লোকজন অনেক উচ্ছ্বসিত যে নিজ দলের গুরুত্বপূর্ণ পদধারী একজন লোককে ছাড় দিল না, শিক্ষার্থীদের অনুভূতি বাস্তবতার প্রতি জামাত কতটা কমিটেড। এর মানে এক কথায় যদি বলি, জামাত প্রশংসায় ভাসছে, কিন্তু আমি এই বিষয়টা একটু ক্রিটিক্যালি দেখতে চাই, বিষয়টা কতটুকু সঠিক হয়েছে। আমি প্রপোজিশন হিসেবে বলতে চাই, জামাত ইসলামের যে সিদ্ধান্ত রুকন পদ বাতিল, রুকনিয়াত বাতিল, একজন উপজেলা আমিরের একজন রুকনের একটা বক্তব্যের জের ধরে, এটাকে আমি সমর্থন করি না। আমি মনে করি এটা ঠিক হয়নি এবং আমি বলবো যে তার রুকন পদ ফিরিয়ে দেওয়া হোক। কেন, একটু আলোচনাটা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এবং একই সাথে বলবো যে কেন্দ্রীয় সংগঠন একটা সিদ্ধান্ত নিলেই সবাই সামিলিয়ে না ওতা না তা না, একটু ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে হবে আমাদেরকে, যাতে ভবিষ্যতে সংগঠন আরও সূক্ষ্মদর্শী হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমি দর্শকদের জন্য প্রথমে একটু প্রেক্ষাপটটা বলি। এই বক্তব্যটা আমার কাছে খুব আপত্তিকর লেগেছিল, এই মাওলানা ইউনুস সাহেবের। তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে এই যে সরকারকে পতন করা হয়েছে বা এই যে আন্দোলন সফল হয়েছে বা বিপ্লব হয়েছে, তার ভাষায় বলেছিলেন, এটা কি আপনারা মনে করছেন যে শিক্ষার্থীরা করেছে? না, এগুলো সব করেছে জামাত শিবির, মূল অবদান জামাত শিবিরের, শিক্ষার্থীরা কিছু না। এই বক্তব্যের কারণে তাকে কেন্দ্রীয় সংগঠন রোকন পদ বাতিল করেছে। কেন্দ্রীয় সংগঠনের বিবৃতিটা একটু শোনাই। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা জামাত ইসলামের আমির, দেখেন জামাত, তাদের বিবৃতিতে জামাত লিখলে আমরা বিশ্লেষকরা বা অন্যান্য মিডিয়া সংক্ষেপে জামাত বলতে পারে, কিন্তু জামাত ইসলামী, জামাতের নাম যখন বলবে অফিসিয়ালি সবসময় বলতে হবে জামাত ইসলামী, জামাত বা এরকম বলাটা ঠিক নয়। উপজেলা জামাতের জামাত ইসলামের আমির জনাব মোহাম্মদ ইউনুস সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেয়ায় তার সদস্যপদ বা রুকনিয়াত বাতিল করে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 11 আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, জনাব মোহাম্মদ ইউনুস গত 7 আগস্ট ইউনিয়ন জামাতের এক সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে সংগঠনের সিদ্ধান্তের বাইরে গিয়ে শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেয়ায় তার সদস্যপদ বা রুকনিয়াত বাতিল করা হলো। আমি প্রথমে বলবো, জনাব ইউনুস সাহেব যে বক্তব্য দিয়েছিলেন এটা অবশ্যই ভুল বক্তব্য, এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে জামাতের কারো দ্বিমত নেই এবং ইউনুস সাহেবেরও দ্বিমত নেই। কিন্তু তিনি এই কথাটা কেন বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে তিনি আবেগের বশবর্তী হয়ে বলে ফেলেছেন এবং এই বক্তব্য দেওয়ার পরপরই তিনি তার বক্তব্য প্রত্যাহার করেছেন, তিনি ক্ষমা চেয়েছেন এবং তিনি সঠিক কথাটা বলেছেন যে আসলে মূল অবদান, মূল আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্ররাই করেছে, আমরা তাদের সাথে ছিলাম মাত্র। এর মানে তিনি ক্লারিফাই করেছেন, জাস্ট উত্তেজনার বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে একটা কথা বলে ফেলেছেন এবং সেটা ভাইরাল হয়েছে, ইটস ট্রু, কোনো সন্দেহ নেই, তার বক্তব্য অবশ্যই ভুল। কিন্তু আমি একটু ভিতরে যেতে চাই, জনাব ইউনুস সাহেব এই বক্তব্য আসলে দিলেন কেন? উত্তেজনাবশত বা আবেগের বশবর্তী হয়েও তার মুখ থেকে কেন বের হলো? যদিও অন্য কারো মুখ থেকে বের হয়নি, তার মুখ থেকে বের হয়েছে, এই একটা ভুল কি আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। আপনি যদি জামাত শিবিরের ইন্টারনাল তরবিয়ত সিস্টেমটা দেখেন, তাদের মধ্যে কিছু বিষয় কিন্তু আছে, যেমন আপনি বিশ্বাস করেন আর না করেন, যারা জামাতের রোকন তারা একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখেন যে জামাত অন্যকে ক্রেডিট কম দেয়, বিশেষ করে সাংগঠনিক বলয়ের ভিতরে, এবং নিজেদের একটা সুপ্রিমেসি চিন্তাভাবনা তাদের মধ্যে আছে, সেলফ সুপ্রিমেসি, অথবা এটাকে যদি সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি বলি, এটা কিন্তু আছে। যেমন আপনি বিশ্বাস করেন আর না করেন, হয়তোবা আমার এই বক্তব্যের বিরোধিতা অনেকে করবেন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, এদেশে ইসলামের খেদমত যারা করছে বা রাজনীতি যারা করছে, যারা জামাত ইসলামের বিরোধিতা করে বা জামাত ইসলামী না, তাদের কার্যক্রমের অ্যাপ্রিসিয়েশন জামাতের ইন্টারনালি, হ্যাঁ কেন্দ্রীয় সংগঠন পলিটিক্যাল ফিল্ডে বা প্রেস রিলিজে মিডিয়ার সাথে বক্তব্যে অনেক কিছুই বলে, কিন্তু ইন্টারনালি রোকন বৈঠকে বা ভিতরে বা কর্মী বৈঠকে বা কোনো শিক্ষা শিবিরে অন্যকে অ্যাপ্রিসিয়েট করার কালচারটা জামাতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি,
একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সিটি অবশ্যই আছে, যে নিজেরাই তারাই ইসলামের খেদমত করে, অন্য কেউ তেমন করে না, অথবা তাদের এইটা ঠিক না এইটা ঠিক, আমাদেরটা ঠিক আছে। এবং নিজেদের নেতা বা দায়িত্বশীলদের সাধারণত অধিকাংশই ভুলের ঊর্ধ্বে মনে করে, এবং সমালোচনার বিষয়টা কিন্তু জামাতের মধ্যে নেই। কোনো জামাতের রোকন কেন্দ্রীয় আমিরের বা সেক্রেটারি জেনারেল সমালোচনা করতে পারবে এই বিষয়টা একেবারে নেই। এহতেসাবের নামে একটা ভুয়া পদ্ধতি আছে, ওগুলো কার্যকারিতা নেই, আসলে এহতেসাব বলতে কিছু নেই। এখন এই সাংগঠনিক এই ত্রুটিযুক্ত কাঠামো বা এক্সারসাইজের কারণে, অনুদার প্র্যাকটিসের কারণে অনেকে সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে ভোগে, যার ফলে উত্তেজনাবশত এরকম কথা অনেকের মুখ থেকে বের হয়ে যেতে পারে, যেটা ইউনুস সাহেবের ক্ষেত্রে হয়েছে। অতএব ইউনুস সাহেবকে বহিষ্কার করাটাই বা তার রোকন পদ বাতিল করাটাই সমাধান নয়। জামাতকে আর উদার হতে হবে, নিজেদের ভিতরে সমালোচনার অ্যাক্সেস থাকতে হবে। যেমন সাপোজ একটা উদাহরণ দিই, যেমন আমি জামাতের অনেক কিছু সমালোচনা করি, এবং জামাতের সবচেয়েতে বেশি প্রচার প্রচারণা, জামাতের কেন্দ্রীয় পেজ যতটুকু প্রচার করেছে, যে কয়জন মানুষের কাছে তাদের কার্যক্রম পৌঁছাতে পেরেছে, তার চাইতে আমি ব্যক্তিগতভাবে কয়েক গুণ বেশি পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু তারপর ওই একটু দুইটা সমালোচনা করি, এজন্য দেখবেন যে আমাদেরকে দেখতে পারে না অনেকে, বুঝতে পারেন, যদিও আমরাও তাদের দেখতে না পারা পারা এগুলোতে কিছু আসে যায় না, কারণ আমরা তো আর সংগঠন করি না বা কারো কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পাই না। কিন্তু যারা সিন্ডিকেট বাস তারা দেখতে পারে না। তো এই জন্য বলবো যে এই প্রশ্নগুলো আমাদের তোলা উচিত, যে একজন রোকনের সাইকোলজিটা আসলে কিভাবে ফর্ম হয়, এক্ষেত্রে কেন্দ্রীয় সংগঠনের কোনো সীমাবদ্ধতা আছে কিনা। আমি মনে করি সীমাবদ্ধতা আছে, এই জায়গাটা হাত দেওয়া দরকার। তারপরে যদি বলি যে সবকিছু ঠিকঠাক আছে জামাতের, অবশ্যই কেন্দ্রীয় জামাত মনে করে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই এই আন্দোলনের মূল নায়ক, এটাই সত্য, কিন্তু এই উপজেলা আমির ভুল বক্তব্য দিয়েছেন, যেহেতু তিনি সাথে সাথে প্রত্যাহার করেছেন, এটাকে একটা স্লিপ অফ টাঙও বলা যায়। হ্যাঁ, এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, ট্রল হয়েছে, এটাও ঠিক। তারপরে যেহেতু ক্ষমা চেয়েছে তিনি, এই জন্য আমি মনে করি যে জনগণের বা শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানোর অংশ হিসাবে জনাব ইউনুস আহমেদের যে আমির পদ, সে পদ থেকে তাকে সরিয়ে দিলেই যথেষ্ট ছিল। রোকন পদ বাতিল করা, রোকন পদ স্থগিত শব্দটাও কিন্তু লেখেনি, দেখেন এখানে রোকনিয়াত বাতিল করলো। বাতিল করাটা খুব সিরিয়াস জিনিস। জামাতের রোকনের যে শপথ বা যে বিষয়গুলোকে সামনে রেখে একজন ব্যক্তিকে রোকন বানানো হয়, এবং একজন ব্যক্তি যে কারণে রোকন হয়, সেই কারণগুলো সব বিবেচনায় নিলে জাস্ট একটা ভুল বক্তব্য, যেটা মুহূর্তের মধ্যে তিনি ভুল সংশোধন করে ফেলেছেন, এটার উপর ভিত্তি করে রোকন পদ একেবারে বাতিল করে দেয়া, এটা জামাতের সাংগঠনিক রোকনিয়াত বা সাংগঠনিক সার্বিক সিস্টেমের সাথে যায় না, এটা একটু বাড়াবাড়ি হলো বলে আমি মনে করি। জামাত শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখার জন্য এটা করেছে, তার আমির পদ থেকে সরিয়ে দিলে বা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এতটুকু বললেই শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা হতো। রোকনবাদ বাতিল করার প্রয়োজনীয়তা ছিল বলে মনে করি না, সর্বোচ্চ স্থগিত করতে পারত, তারপরে কিছুদিন পর স্বাভাবিক করে দিত। যেহেতু এই ইউনুস সাহেব তিনি নিজেও একজন মজলুম, আমি শুনেছি কিছুদিন আগে তিনি জেলও খেটেছেন এবং আন্দোলনে তার কন্ট্রিবিউশন আছে, যিনি মাঠে ছিলেন, মাঠে ময়দানে লড়াই করেছেন এই আওয়ামী লীগের এই ফেজিবাদের বিরুদ্ধে, তার রোকনবাদ একবারে বাতিল করে দেওয়া, যে রোকনবাদের 99% হচ্ছে আখেরাতের সাথে সম্পর্কিত, 1% পলিটিক্যাল, তো পলিটিক্যাল একটা ভুল বক্তব্যের কারণে এটা একটু বাড়াবাড়ি বলে আমি মনে করতে চাই। এজন্য আমি অনুরোধ করব জনাব ইউনুস সাহেবকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াটা ঠিক আছে, তার রোকন পদ অনতিবিলম্বে ফিরিয়ে দেয়া হোক, এবং এর মাধ্যমে সবাই যাতে শিখতে পারে যে না, কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সংযত হয়ে কথা বলা দরকার, রুটে হাত দেওয়া দরকার, জামাতের ভিতরে এই প্র্যাকটিসটা চালু করা দরকার, যে তারা যেন সুপিরিয়রিটি কমপ্লেক্সিটিতে না ভোগে, অন্যকে অ্যাপ্রিসিয়েট করা যেন শেখে, এবং উদার হয় যেন, এবং দলের ভিতরে বাইরে যেন সমালোচনা এটা অ্যাকসেপ্ট করা হয়। সমালোচনা করলেই তাকে সাইডলাইনে পাঠিয়ে দেওয়া, সিন্ডিকেটের কবলে পড়ে তিনি গুরুত্বপূর্ণ পদ পাবেন না, এই প্র্যাকটিস আছে, এটা যেন না হয়, এই বিষয়ে নজর রাখা দরকার বলে আমি মনে করি। দর্শক পরিশেষে আমি অনুরোধ করতে চাই, আমার মতো আপনারা যারা জামাত শিবিরকে ভালোবাসেন, জামাত শিবির নিয়ে স্বপ্ন দেখেন যে আগামীর বাংলাদেশে তাদেরকেই দরকার, ভুল ত্রুটি তাদের মধ্যে যাই থাক, বাংলাদেশে অন্য যারা আছে যে কারো চাইতে জামাত শিবির ভালো, এটা আমি মনে করি। এজন্য জামাত শিবিরকে আরও বেশি স্মার্ট, আরও বেশি যোগ্য করে গড়ে তোলার জন্যে
সবাই জি হুজুর সামিয়ানা ওতানা না করে যাদের মেধা আছে জ্ঞান আছে একটু সমালোচনা করতে শিখুন, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করুন। কেন্দ্রীয় সংগঠন একটা সিদ্ধান্ত বা মজলিস জুড়ে নিলেই সেটা দুধের ধোয়া এটা মনে করবেন না, আপনি একটু ক্রিটিক্যালি দেখেন। এই কাজগুলো করলে জামাত আরও পরিশুদ্ধ হবে, আরও স্মার্ট হবে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আরও দক্ষতা অর্জন করবে। অতএব জামাতের ভালোর জন্যেই আমাদের মতো একটু সমালোচনা করতে শিখুন।